সকলকে স্বাগত ছাত্র বন্ধুরা, আজ আলোচনা করব নবম শ্রেণীর বাংলা কবিতা ভাঙার গান কাজী নজরুল ইসলামের। আলোচনা করব আজকে সংক্ষিপ্ত প্রশ্নভিত্তিক উত্তর, প্রতিটি প্রশ্নের মান 3 নম্বর করে। আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা উপস্থাপন করব। আমি আশা করব আজকের আলোচনার অংশের ভিডিওটি তোমরা প্রতিপদ থেকে সম্পূর্ণ দেখবে। প্রথম প্রশ্ন, কারার ওই লোহ কপাট, কোন কারার কথা বলা হয়েছে? লোহ কপাট সম্পর্কে কবি কি বলেছেন? উত্তর লিখবে ছাত্রবন্ধুরা, বিদ্রোহী কবি নজরুল তার ভাঙার গান কবিতায় কারা বলতে ইংরেজদের তৈরি লোহার কারাগারকে বুঝিয়েছেন, যেখানে অসংখ্য ভারতীয় বন্দী। আবার অন্য অর্থে কারা বলতে ভারতবর্ষের নানা কুসংস্কার, ধর্মীয় গোড়ামি, অন্ধত্ব, অবিশ্বাসকে বোঝানো যেতে পারে। প্যারা চেঞ্জ করে লিখবে, কবি বন্দী বীরদের নির্দেশ দিয়েছেন তারা যেন কারাগারের কঠোর কঠিন লোহ কপাটকে ভেঙে লোপাট করে দেয়। অন্য অর্থে অগ্রদূত যেন কুসংস্কারের অবসান ঘটায়। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, ভেঙে ফেল কররে লোপাট, কি ভেঙে ফেলার কথা বলা হয়েছে, কেন ভেঙে ফেলা হবে? উত্তর, বিদ্রোহী কবি নজরুল তার ভাঙার গান কবিতায় অত্যাচারী ইংরেজদের কারাগারে বন্দী ভারতীয় বীর বিপ্লবীদের ভীম কারাগারের লোহ কঠিন কপাট ভেঙে ফেলার কথা বলেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, বণিকের মানদণ্ড পরিত্যাগ করে, বণিক বলতে ইংরেজরা আমাদের এদেশে প্রথমে বাণিজ্য করতে এসেছিল তাই তাদের বলা হচ্ছে, বণিকের মানদণ্ড পরিত্যাগ করে চতুর ইংরেজ ভারতবর্ষের রাজদণ্ড ছিনিয়ে নিয়েছে, অর্থাৎ তারা শাসন ক্ষমতায় আসীন রয়েছে, ভারতবর্ষকে করে রেখেছে পরাধীন ভারতবর্ষের শৃঙ্খল মোচনে যেসব বিপ্লবী লড়াই করেছে তাদের করে রেখেছে বন্দী। তাই বিদ্রোহী কবির দীপ্ত ঘোষণা, কারার ওই লোহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, কারার ওই লোহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট। বন্ধুরা, পরবর্তী তৃতীয় প্রশ্ন, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, উৎস লেখো, উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ লেখো। উত্তর লিখবে ছাত্রবন্ধুরা, বিদ্রোহী কবি নজরুল ইসলামের ভাঙার গান কবিতায় আমরা উক্ত উদ্ধৃতাংশের উল্লেখ পাই। পরবর্তী প্যারা চেঞ্জ করে লিখবে, সুন্দরের পূজারী কবি ভারতবর্ষের নানা কুসংস্কার ও পরাধীনতার জ্বালায় বারবার হয়েছেন ক্ষত বিক্ষত। তিনি দেখেছেন দেব পূজার পাষাণ বেদিতে তখনও আত্মত্যাগী বিপ্লবীদের জমাট রক্ত দেখেছেন তখনও ভারতীয়রা পরাধীনতারূপী শিকলকে হাসি মুখে বরণ করে নিচ্ছে। তাই তিনি বিদ্রোহের নিশান উড়িয়ে বিষের বাসিতে এই ভাঙার গান গেয়েছেন। পরবর্তী প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, ওরে ওই তরুণ ঈশানকে তার প্রতি কবি কি নির্দেশ দিয়েছেন? উত্তর লিখবে ছাত্রবন্ধুরা, বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার ভাঙার গান গীতিকায় তরুণ ঈশানের কথা বলেছেন। এই তরুণ ঈশান হল ইংরেজদের কারাগারে বন্দী বীর ভারতীয় বিপ্লবী যারা মহাদেবের মতো ভয়ঙ্কর। প্যারা চেঞ্জ করে লিখবে, তরুণ ঈশানের প্রতি কবির নির্দেশ, তরুণ ঈশান যেন তার প্রলয় বিষাণ বাজিয়ে ধ্বংস নিশান উড়িয়ে প্রাচীরকে ভেদ করে। তরুণ ঈশানের প্রতি কবির নির্দেশ, তরুণ ঈশান যেন তার প্রলয় বিষাণ বাজিয়ে ধ্বংস নিশান উড়িয়ে প্রাচীরকে ভেদ করে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, বাজাতর প্রলয় বিষাণ কে কাকে কেন প্রলয় বিষাণ বাজাতে বলেছেন? উত্তর লিখবে, বিদ্রোহী কবি নজরুল ইসলাম ইংরেজদের কারাগারে বন্দী বিপ্লবীদের তরুণ ঈশান সম্বোধন করে বিষাণ বাজাতে বলেছেন, যার প্রবল ধ্বনিতে পৃথিবীতে আসবে প্রলয়, ধ্বংস হবে ইংরেজদের কারাগার, কুসংস্কার, অস্পৃশ্যতা, ধর্মীয় গোড়ামি। কি ধ্বংস হবে? না, ধ্বংস হবে ইংরেজদের কারাগার, ভারতীয় সমাজের কুসংস্কার, অস্পৃশ্যতা, ধর্মীয় গোড়ামি, অর্থাৎ ধর্মে ধর্মে ভেদাভেদ, উঁচু নিচু জাতির মধ্যে ভেদাভেদ, এই সমস্ত কিছুকে কবি অস্পৃশ্যতার সঙ্গে তুলনা করেছেন এবং সেইগুলোকেও কবি ধ্বংস করতে চেয়েছেন তার এই পংক্তির উক্তির মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, কে মালিক কে সে রাজা, এমন উক্তির কারণ লেখো। বিদ্রোহী কবি
নজরুল ইসলামে বিদ্রোহ ছিল তথাকথিত ধর্মীয় কুসংস্কার, অন্ধত্ব, জাতিভেদ প্রথার ওপর কবির প্রতিবাদ। কবির প্রতিবাদ ধ্বনিত হয়েছে উক্ত উক্তিতে, সত্য সুন্দর, সত্য সুন্দর, কিন্তু সেই সুন্দর স্বাধীন সত্যকে ধর্মীয় অসারতার কথা বলে মিথ্যা প্রতিপন্ন করতে চায় ভণ্ড পুরোহিত ও ভণ্ড মৌলবি রাজনৈতিক নেতারা। তাই কবি গাজনের প্রলয়কারী বাজনা বাজিয়ে এর ধ্বংস চান। পরবর্তী প্রশ্ন, ওরে পাগলা ভোলা, ওরে ও পাগলা ভোলা, পাগলা ভোলা কে কাকে, তাকে উল্লেখ করে কবি কি বলেছেন? উত্তর লিখবে, পাগলা ভোলা বলতে আপাত অর্থে দেবাদিদেব মহাদেবকে বোঝালেও আসলে কবি নজরুল ইসলাম ইংরেজদের কারাগারে বন্দী বীর ভারতীয় বিপ্লবীদের মহাদেবের সঙ্গে তুলনা করেছেন, তাদের সম্পর্কে তিনি এই কথা বলেছেন। পরবর্তী প্যারা চেঞ্জ করে লিখবে, পাগলা ভোলাকে উদ্দেশ্য করে কবি বলেছেন, পাগলা ভোলারূপী বীর বিপ্লবীরা যেন তার প্রলয়ে দোলা দেয় এবং গারদগুলোকে জোরসে হ্যাঁচকা টান দিয়ে ধ্বংস করে। এই ছিল আজকের আলোচনা। আমি আশা করব আজকের আলোচনার অংশের ভিডিওটি যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে, তোমরা প্রত্যেকে লাইক করবে এবং পারিপার্শ্বিক বন্ধুদেরকে শেয়ার করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। ধন্যবাদ।